নমস্কার এবার বর্ষাকে সঙ্গে করে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও এবার ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু কোন কোন জেলায় ভারী বৃষ্টি ধেয়ে আসবে আর কোন দিকেই বা বর্ষার আগমন ঘটবে বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আগামী উনিশে জুলাই থেকে উত্তরবঙ্গের তিনটি জেলায় অতি ভারী বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যার উপকূলে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝা যেতে পারে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন হাওড়া হুগলি এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের ছয়টি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বোঝাতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বোঝাতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় প্রদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর মনমেনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় প্রবাহে সতর্কতা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বজ যেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ